ফ্রেন্ডস এসে গেলাম রোজ করার মতো নতুন রেসিপি নিয়ে আশা করি সবাই ভালো আছো আমি অনেক বেশি ভালো আছি আর তাই তো তোমাদের জন্য মজাদার এক রেসিপি আনতে পেরেছি আজকে আমি শেয়ার করব চিকেন কুপ্তাকারি লাউ আলু দিয়ে তো এখানে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো আমি দুটো বাটিতে মশলা নিয়েছি দুটো থালাতে পেঁয়াজ আদা রসুন লেবু ধনেপাতা পাতা ধনে ডান্ডি টমেটো একটা প্লেটে আমি টমেটো আর পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি আর একটাতে আর আপলি চপ করেছি কারণ এটা আমি চপ পাউডার লঙ্কা পাউডার 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 ধনে গুলো আমি দেখাইনি এটা মশলাগুলো আমি বলে দিয়েছি কোপ্তাগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি তেল ঢেলে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরেই আমি কোপ্তাগুলো একটা একটা করে ছেড়ে দিব। তো তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এরকম বলের মতো বানিয়ে কোপ্তাগুলো হাতে চেপে একটু চেপটা করে নিয়েছি তো এটা লো টু হাই ফ্লেমে ফ্রাই করতে হবে নলে এটা পুড়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে তেলটা যখন অল্প গরম হয়ে যাবে নলে উপর থেকে কালো হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো ধৈর্য ধরে এটা গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে আমার এক পাশ হয়ে গেছে উল্টো করে দিচ্ছি এই যে উল্টো করে দিয়েছি আরেক পাশ হচ্ছে তো আরেকবার আমি উল্টো করব। এটা চাইলে তোমরা ডুবা তেলে ভাজতে পারো আমার মনে হয় ডুবা তেলে ভাজার থেকে এইভাবে ফ্রাই প্যানে ভাজা ভালো ভাজাটা খুব ভালো হয় ডুবা তেলে ভাজতে গেলে উপর থেকে পুড়ে যায় আর ভেতরে কাঁচা থেকে যায় ওই জন্য আমি হাতে একটু চেপটা করে নিয়েছি যাতে ভেতরটা ভালো ভাজা হয় আর এই যে একটা যে বেশি ভাজা হয়ে গেছে এটা আমি আগে থেকে তুলে নিচ্ছি কারণ আমি প্রথম তিন থেকে চারটে ভেজে খাওয়া হয়ে গেছে আর একটা ছিল ওটাই আমি এটার সঙ্গে গরম করে নিয়েছিলাম ওই জন্য ওটা আমি তুলে দিলাম আর এটা আমি এখন বল বানিয়ে নিয়েছি রাউন্ড শেপ করে এটা আমি ভাজবো না এটা আমি ফ্রোজেন করে রাখবো অন্যদিন এটা আমি করে নিব আর যেটা আমি চেপটা করে নিয়েছি এটা আমি লাউ আলু দিয়ে কারি বানিয়ে নেব এখন আমি আলুগুলো কেটে নিয়েছি এরকম সেপ দিয়েছি আলুর এক একটা আলু ছটা আটটা করে পিচ হয়েছে মিডিয়াম সাইজ আলু আটটা করে পিচ করে নিয়েছি দুটো ছোট সাইজ আলু নেওয়া হয়েছে তো আলু বেশি হয়ে যাবে বলে আমি কিছুটা বার করে নিয়েছি অত আলু লাগবে না তো আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিলাম এখন আমি এই কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি লাউগুলো এরকম করে আমি করে কেটে নিচ্ছি তো আলুর সঙ্গে আমি লাউগুলো ফ্রাই করে নিচ্ছি এটা চাইলে তোমরা মশলার সঙ্গে ডাইরেক্ট পশিয়ে নিতে পারো তা আমার মনে হয় একটু ফ্রাই করে নিলে ভালো লাগবে ওই জন্য আমি আলুর সঙ্গে ফ্রাই করে নিচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকো আমি কী করে লাউ আলু দিয়ে চিকেন পত্তাকারি বানাই এটা একটা ইউনিক টাইপের রেসিপি বলতে পারো এর আগে হয়তো কেউ করেনি এটা তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এটা কতটা মজাদার একটা রেসিপি হয়েছে তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পর তোমরাও একবার ট্রাই করলে তোমাদের হাতে আরও ভালো হবে তো এই তেলটা আমি এই যে কোপ্তাগুলো ফ্রাই করেছিলাম সেই তেল এই যে কোপ্তাগুলো এরকমভাবে ফ্রাই করে আমি তুলে নিয়েছি তো কুপ্তা ভাজার তেলটা আমি এই কড়াইতে দিয়ে দিলাম গ্রেভিটা বানাবার জন্য এখানে আমি দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এখানে হাফ টি স্পুনের মতো গোটা জিরে তো এটা আমি গোটা জিরে আমি আন্দাজ করে বললাম হাফ স্পুন আইডিয়া হয়ে গেছে একদম চামিচ দিয়েই যে মেপে দিতে হবে এমনটা না যারা নতুন রাঁধুনি আসো তাদের জন্য চামিচের দরকার পড়বে মেপে মেপেই দিতে হবে তাদের জন্য তো আমাদের তো অভ্যাস হয়ে গেছে ডেলি রান্না করতে করতে তো আমাদের হাতে একটা আন্দাজ এসে গেছে তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম এখন খুব বেশি লাল করবো না বেশি লাল করলে পেঁয়াজ গলে না তো এই তেজপাতা আর লঙ্কা সঙ্গে আমি পেঁয়াজগুলো ফ্রাই করে নিচ্ছি আদা রসুন ইউজ করছি আদা রসুন দেওয়ার পরে এই পেঁয়াজের সঙ্গে আমি কষে নিচ্ছি আদা রসুনের গন্ধটা কাটিয়ে নিতে হবে তো এই কেটে রাখা টমেটো এখানে মিডিয়াম সাইজ একটা টমেটো আছে এখন স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম টমেটো দিয়ে নুন দিয়ে দিলে টমেটো গলে যায় তাড়াতাড়ি এই তো টমেটো গলে গেছে এখন আমি পাউডার মশলা এখানে দেড় চামিচ নিয়েছিলাম আমি একটু কম করে দিয়েছি তো এক চামিচ ধনে পাউডার হাফ চামিচ জিরে পাউডার এক চামচ লঙ্কা পাউডার হাফ চামিচ হলুদের পাউডার পাউডার মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চড়ে নিলাম এখন অল্প জল দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা কষে নিব তাই এই ধুয়েই আমি অল্প গরম জল দিলাম গরম জল দিয়ে মশলা কষলে যে মশলাগুলো তাড়াতাড়ি কষানো হয়ে যায় টমেটো ভালোভাবে গলে যায় তো টমেটো মশলার সঙ্গে পুরোভাবে মিশে গেছে তাও আমাকে আরও কষাতে হবে যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ আমি এটা কষাবো নাহলে মশলার একটা গন্ধ থেকেই যায় ওই জন্য মশলা ভালো করে কষিয়ে নিতে হয় তো চাইলে তোমরা টমেটো পিউরি বানিয়ে দিতে পারো টমেটো পিউরির থেকে টমেটো কেটে দিলে কষিয়ে নিলে ভালো হয় বেশি টেস্ট হয় এটা আমার মনে হয় এই যে ভেজে রাখা আলু আর লাউগুলো আমি এখন মশলার মধ্যে ভালো করে ভুনে নেব খুব বেশি ভোনার দরকার নাই কারণ মশলা ভুনে নিয়েছি লাউ আলুগুলো ফ্রাই করে নিয়েছিলাম হালকা তো প্রত্যেক দিন সকাল হলে আমাদের একটা টেনশন থেকেই যায় যে আজকে কী বানাবো কী বানাবো তো তোমরা যদি এইভাবে একবার ট্রাই করো আশা করি তোমাদের খারাপ লাগবে না আমার কাছে তো খুব ভালো লেগেছে চিকেন কুপ্তা আর আলু লাউ দিয়ে এই কারিটা একবার তোমরা ট্রাই করতে পারো শুরুতে অল্প করে ট্রাই করবে অনেকে লাউ পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে যারা লাউ খেতে পছন্দ করো তারা এইভাবে চিকেন দিয়ে আবার একের সময় দেখা যায় আমরা চিকেন খেতে খেতে বোর হয়ে যাই চিকেনটাকে কিভাবে বানাবো চিকেনটাকে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি একটু ইউনিক টাইপের করার চেষ্টা করি আমাদের খেতেও ভালো লাগে আর একটা রেসিপিও শেখা হয়ে যায় তো একটু খাটনি বটেই তবে এটা খেতে অসাধারণ হয়েছে তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না আমি এখানে আড়াই কাপ জল দিয়েছি এটা গরম জল গরম জল দিলেই লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই এখন আমি ঢেকে দিব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো লাগবে এই লাউ সেদ্ধ হতে তোমরা আবার লাউ সেদ্ধ না হলে প্রেশার কুকারে লাউ সেদ্ধ করতে যাবে না প্রেশার কুকারে লাউ সেদ্ধ করলে এই তরকারিটা একদমই খেতে পারবে না স্বাদ পাবে না তো লাউ আমার সেদ্ধ হয়ে গেছে তাও আমি একবার চেক করে দেখছি এই যে লাউ সেদ্ধ হয়ে গেছে তা এখন আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম ভাজা গরম মশলা পাউডার এটা গরম মশলা পাউডার দিয়ে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম আমরা যদি চিকেনটাকে কোপ্তা না বানিয়ে যদি চিকেন পিসগুলো এইভাবেও যদি লাউ দিয়ে আলু দিয়ে করো তাতেও ভালো লাগবে তো কুপ্তা বানাতে গেলে একটু খাটনি বটেই তবে ওটা যদি একবার ট্রাই করো এটা ভালো লাগবেই ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম আমি এক চামচের মধ্য আমি এখানে আর ভাজা জিরে পাউডার ইউজ করলাম না কারণ গরম মশলা পাউডারের সঙ্গেই ভাজা জিরে আছে তো আলাদা করে ভাজা জিরে পাউডার ইউজ করলে টেস্টটা আবার অন্যরকম হয়ে যাবে ওটার আর ফ্রেশ ধনে পাতার টেস্ট পাবো না তো আমার ঝাল নুন একদম পারফেক্ট হয়ে গেছে আমার লাউ আলু দিয়ে চিকেন কারি তো দেরি না করে তোমরা এইভাবে ঝটপট করে তৈরি করে ফেলো চিকেন বেশি লাগে না অল্প একটু বোনলেস চিকেন হলেই হয়ে যায় একটু আইডিয়া করে বানিয়ে নিলে খুব মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যায় বাচ্চারাও খুশি হয়ে যায় আর নিজেদেরও মন খুশি হয়ে যায় তো এইভাবে মাথায় যদি একটু আমাদের আইডিয়া এসে যায় আর তখনই যদি আমরা মজাদের একটা রেসিপি করে ফেলি মনে হয় সেই দিনটা অনেক বেশি ভালো যায় এই তো হয়ে গেল আমার চিকেন কারি আলু লাউ দিয়ে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে সাবস্ক্রাইব